একদিকে একজন সকলের ঘরের অপু, আর অন্যদিকে আরেকজন সকল বয়সের মানুষের অমর সঙ্গী। তারা দুজনেই মিস্টার চ্যাটার্জি, দুজনেই তাদের নিজেদের সময়ে বাঙালিদের আইকন। একজন বাঙালির ফেলু মিত্তির, অন্যজন কাকাবাবু। এই দুই মানুষকে চিনতে এই কয়েকটা কথাই যথেষ্ট। টলিউডের দুই স্টলওয়ার্টস সৌমিত্র চ্যাটার্জি এবং প্রসেনজিৎ চ্যাটার্জি, এই দুজনকে বড় পর্দায় একসাথে দর্শক দেখেছেন বহুবার, কিন্তু একটি ছবির দুটি মূল চরিত্রে শুধু তারা দুজন, বা বলা যেতে পারে এই দুজনকে ঘিরেই একটি ছবি হতে চলেছে এই প্রথমবার। আর সেই ঐতিহাসিক ঘটনায় ঘটাতে চলেছেন পরিচালক অতনু ঘোষ। বাবা ও ছেলের গল্প নিয়েই অতনু ঘোষের আগামী ছবি ময়ূরাক্ষী। দুজনেরই বক্তব্য, আসলে তাদের রিয়েল লাইফের সম্পর্কটাই অতনু ঘোষ তুলে ধরেছেন রিয়েল লাইফে। আমি আবার বলছি ময়ূরাক্ষী স্পেশাল, হ্যাঁ সৌমিত্রবাবুর সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করেছি, কাজ করেছি, কিন্তু একটা কাজ হয় যে কাজটা, কিছু কাজ থাকে যে কাজটা খুব মানে, এবং আমার বহুদিন, মানে বহুদিন বলতে বেশ কয়েক বছর, লাস্ট 7-8 বছর ধরে আমি যে ধারার ছবিগুলো করছি, যে ধারার অভিনয় করছি, সেটা করার চেষ্টা করেছি। আমাকে তো আমাদের ইন্সপিরেশনে তো এই মানুষগুলো, যে সেখান থেকে দাঁড়িয়ে সৌমিত্রকাকু আজকে একটা জিনিস বুঝতে হবে, আমার আমার ধারণা, আমি যেটা আমি বারবার বলি, আমি নিজেটা অনেকবার বলেছি অনেক ইন্টারভিউতে, যে আমাদের কাছে দুটো মানুষ এক্সাম্পল, মানে একটা সৌমিত্র চট্টোপাধ্যায়, একটা মিস্টার বচ্চন, যে প্রমাণ করে দিয়েছেন যে বয়সের জন্যে কোনো নায়ক হতে হয় না, মানে একটা বয়স হটিয়ে চলে গেলেই আর আমাদের একটা কনসেপ্ট যা সে নায়ক হতে পারে না। মানে আমাদের ধারণা যে লাস্ট বছরও সব থেকে বড়ো একটা বিগেস্ট হিট ছিল যেটাতে মিস্টার বচ্চন ছিলেন, আর বেলা শেষে যদি সেইভাবে দেখা যায় ওয়ান অফ দ্য বিগেস্ট হিট অফ লাস্ট ফিউ, সেটা সৌমিত্র চট্টোপাধ্যায়। আজকে আমাদের যে ছবিটি আসতে চলেছে সামনে আমরা জানি, তারও কিন্তু নায়ক যিশু মিমি আছে, বাচ্চাটা আছে, কিন্তু নায়ক নায়িকা কিন্তু সেই সৌমিত্র চট্টোপাধ্যায় লিলিয়ানটি। সো আমার বক্তব্য হচ্ছে আমি ইন্সপিরেশনটা এদের থেকে এই জন্যেই পাই যে একজন, আমাদের একটা কনসেপ্ট থাকে না, এই বয়সের পরে আর না এটা না করতে পারলে, সৌমিত্রবাবু তো করেছে, কলারে কী গানটা ছিল বলো, যেটা আমরা সবসময় স্টেজে নাচি, জীবনে কি পাবো না, সেই লোকটাও তো করেছে, তারপরে কিন্তু সে তার মতন করে অভিনয় করতে 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 একটা, সো আমাদের, আমার কাছে ব্যক্তিগতভাবে এই লোকটা বিশাল বড়ো ইন্সপিরেশন। হ্যাঁ কাজ করেছি, কিন্তু মিনিংফুল কাজের একটা আলাদা ব্যাপার আছে, একটা কাজ যে কাজটা থেকে যাবে, সেখান থেকে আমার এমনি বহুদিন ধরে ভাবছিলাম যে একটা কাজ সৌমিত্রবাবুর সঙ্গে হওয়া দরকার, কিন্তু অতনু, এখানে আমি অতনুকেই ক্রেডিটটা দেবো, যে ও একটা খুব সুন্দর একটি স্ক্রিপ্ট এনেছে, যে স্ক্রিপ্টটা সব থেকে ইম্পর্টেন্ট, যে প্রসেনজিৎ এবং সৌমিত্র চট্টোপাধ্যায় যারা যেরকম বয়সের আজকে দুটো মানুষ, তার ঠিক সেই দুটো এই বয়সের বাবা ছেলে তো থাকে, এবং এইটা মানে কি, একজন প্রায় 50-এর কাছে আর একজন প্রায় 70+, এই দুজনের কিন্তু অসম্ভব ম্যাচিওর দুটো মানুষ, তাদের যে বাবা ছেলের সম্পর্কটা কিন্তু একই থাকে, এই যে জার্নিটা এত সুন্দরভাবে ও এনেছে চিত্রনাট্য এবং স্ক্রিপ্ট, এবং খুব অতনুকে আমার সবসময় মনে হচ্ছে একটা মানুষ যে ভীষণ সেন্সিটিভ, এবং ওনার নিজের একটা ফিল্মের ভাষা আছে ও প্রত্যেকটা ছবি, এইটার থেকে আমার কোথাও মনে হয়েছে যে সৌমিত্রবাবুর সাথে এই কাজ করাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, এত ভালো সুযোগটা বোধহয় আমি আর পাবো না। আর অতনুর সঙ্গে কাজ করারও ইচ্ছে আমার ছিল, আমি হয়ে ওঠেনি নানা রকম কারণে, একটা সঠিক স্ক্রিপ্টের জন্য, এবং এই স্ক্রিপ্টটা আমি আবার বলছি ছবিটা বোধহয় যদি আমরা ঠিক মতন করে উঠতে পারি, আমাদের একটা এমনিতেই একটা অসম্ভব ভালো একটা ইকুয়েশন আছে, সেটা সৌমিত্রবাবু বলবে, অন্নপ্রাশনের সময় থেকে ইকুয়েশন, তো এখন আর এটা এটা বলে তো কিছু আর কীভাবে বলা যায়, মানে অন্নপ্রাশনে সৌমিত্রকাকু আর সৌমিত্রকাকু ছেলে আর আমি 3 দিনের ছোটো বড়ো, এর থেকে আর কী 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 ইকুয়েশন হবে, কিন্তু এই ইকুয়েশনটাকে যদি আমরা সিনেম্যাটিক, যেটাকে আমরা বলি অন স্ক্রিন, এই ইকুয়েশনটা বা এই যে আমাদের নিজেদের আন্ডার, এটা যদি আমরা কোনো কারণে দুজন অভিনেতা হিসেবে এটাকে আনতে পারি, এই ম্যাজিকটা যদি আনতে পারি, তাহলে এই ছবিটা বোধহয় একটা থেকে যাওয়া বা আর্কাইভাল একটা ভ্যালুর একটা ছবি হবে বলে আমার ধারণা। সিম্পল, সমস্ত ভালো শিল্পেরই, আমি খুব মত অত সব বিশেষণের মধ্যে যাচ্ছি না, ভালো শিল্পকর্মের মধ্যেই জীবন থাকে, জীবনের রিফ্লেকশন থাকে, সেই দিক থেকে এই ছবির মধ্যে একটা অপরচুনিটি আছে যে হিউম্যান রিলেশনশিপের একটা একেবারে ফান্ডামেন্টাল রিলেশন, অর্থাৎ পিতা পুত্রের
একটা কী কী ভাবে আসছে তারগুলো সেগুলো আমাদের বলার কথা নয়, সেগুলো পরে আপনারা দেখতে পাবেন, সেটিকে রিফ্লেক্ট করা। এবং সেই রিফ্লেক্ট করার মধ্যে দিয়ে কিন্তু সত্যিকারের শিল্প সৃষ্টির একটা সুযোগ আমাদের সামনে এই ছবি এনে দিয়েছে। এবং এটা এনে দেওয়াতে যেটা হচ্ছে যে নিজেদের ব্যক্তিগত জীবন তো শুধু যদি ব্যক্তিগতই থেকে যায় তাহলে সেটা তো ফিল্মে আনার কোনো দরকার নেই। আমরা ফিল্মে এনে এটাকে আরেকটু ইউনিভার্সাল করে তুলতে চাই, যেখান থেকে আমাদের থেকে মুক্ত হয়ে এটা সব মানুষের কথা হয়ে উঠবে একদম। আর একটা জিনিস একটু বলি, আজকে আজকের এই দিনটাকে সিলেক্ট করার পেছনে আপনারা অতনু ব্যস্ত আছেন, একটা তো সৌমিত্রবাবুর সময় আমার সময় এটা তো ছিলই, আর একটা আজকের দিনটা সিলেক্ট করার পেছনে একটা আমার আর অতনুর কারণটা ছিল যে আমরা একটি ছবির কথা, যে ছবিটাতে আমিও ছিলাম ছোট্ট একটি চরিত্রে, 19 এপ্রিল, এই ছবিটাও কিন্তু ছিল মা আর মেয়ের একটা জার্নি। আর এই ছবিটাতে আমরা চেয়েছিলাম যে আজকের দিনটাতে এটা অ্যানাউন্স করতে, কারণ এটা একটা বাবা ছেলের একটা জার্নি। সো আমরা এটা ঠিকই করেছিলাম, পারলে এই ছবিটা আমরা, যে কারণে অনেকে অনেকে প্রশ্ন করছেন এটার এটা কী কাস্ট এটার, সেটা অবধি এখনও পরিচালক ভাবেননি, শুধু আমাদের দুজন প্রধান চরিত্রকে ভেবেছেন। এবং এই একটা দিনের জন্য আমরা বলেছিলাম এই দিনটা বোধ হয় ভালো। এই ছবি নিয়ে প্রথম থেকেই খুব আত্মবিশ্বাসী পরিচালক অতনু ঘোষ। তাই কি বলছেন তিনি ময়ূরাক্ষী নিয়ে, শুনে নেওয়া যাক এবার। এইটার জন্যই আমি এতদিন মানে অপেক্ষা করছিলাম, ওই যে কথাটা বললাম যে কিছুতেই মানে যে প্লটগুলো আগে মাথায় এসেছিল সেখানে আমার মনে হচ্ছিল যে না এর থেকেও আলাদা কিছু হলে ভালো হয়। এরকম আমি চিরকালই চাইছিলাম এমন একটা বিষয় ঘিরে পুরো ব্যাপারটা হোক যেটা একটা চমকের মতো আসে ছবিটা দেখার সময়। এবং এই দুটো চরিত্রে আর কেউ হতে পারেন না, এই এই বার্তাটা যেন পৌঁছয় ছবির মাধ্যমে, সেটা আমার মনে হয় এই গল্পের ক্ষেত্রে হবে, সেইটুকু আত্মবিশ্বাস আমার আছে। এই খুবই ব্যক্তিগত একটা অনুভূতির জায়গা থেকে, কিন্তু এটাকে একেবারেই ওই নিছক সম্পর্কের গল্প বা মানে একটা যে কোনো বাবা ছেলের ঘটনা বললে ভুল হবে, কারণ এখানে যেটা হচ্ছে যে অদ্ভুত একটা পরিস্থিতির মুখে এরা দুজন পড়ছেন। এবং সেইটাতে যেটা হচ্ছে যে এরা দুজন যখন সামনাসামনি আসছেন এই গল্পের মধ্যে, এত রেঞ্জ অফ ইমোশনস, যার ফলে আমার মনে হয় যে এই দুজন শিল্পীকে আমি যথার্থ মর্যাদা দিতে পারবো তাঁদের অভিনয় শৈলীকে।